ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং এ একটা কাস্টমারের খুব বড় সমস্যা হচ্ছে, চাঁদনিতে আসলে বা তার পাড়াতে ভালো ইঞ্জিনিয়ার পাওয়া বড় মুশকিল। অনেকেই ভয় পায়, এত দামি ল্যাপটপ একটা কার হাতে দেবো, সে কেমন কাজ করবে, বিশ্বস্ত কিনা, বা বেশি পয়সা নিয়ে নিচ্ছে কিনা। দামি ল্যাপটপ অনেক ভালোবাসার জিনিস বা কম্পিউটার দিতে ভয় পায়। তো আমরা জানি যে 30 বছর ধরে কম্পি পয়েন্ট চলছে এবং আপনাদের ইঞ্জিনিয়াররা অনেক বিশ্বস্ত। তো আমরা আজকের ভিডিওটা আমরা সার্ভিসের উপর করছি। তো সার্ভিস সম্পর্কে যদি আপনি আপনাদের ইতিহাস এবং আপনাদের কী ধরনের ক্রাইটেরিয়া আছে একটু বলেন। একটা জিনিস আমি আপনাকে প্রশ্নে বলি, যখন কলকাতার মানুষ জানতো না যে ল্যাপটপ রিপেয়ার বলে রিপেয়ার হয়, এটা যখন ছিল না, তখন আমরা ল্যাপটপ সার্ভিস শুরু করি। বাহ, ওকে। তখন কলকাতায় সাধারণত কোনো জায়গায় ল্যাপটপ সার্ভিস হতো না, তখন আমরাই পশ্চিমবঙ্গ কয়েকজন মতো করতাম। ওকে, আমি আমাদের এখানে খুব যত্ন সহকারে এবং আমরা একটা মাথায় রাখি যে একজন যখন কাস্টমার যখন আমাদেরকে ল্যাপটপ দেয় তার 20,000-30,000 টাকায়, এবং সে কী ধরনের একটা যে চিন্তাভাবনা থাকে যে তার জিনিসটা ঠিক হবে কি না, এইসব যে ব্যাপারটা আছে সেটা আমরা মাথায় রাখি এবং আমরা খুব যত্ন সহকারে এবং আপনার প্রত্যেকটা পার্টস যখন আমরা রিসিভ করি তখন তাদের কোনো রকম অনেক সন্দেহ হতে পারে যে দাদা আমার মাথা তৈরি করে ফেলেছে, কারণে আমরা প্রত্যেকটা ধরনের সাইন করে নিই। তো র্যাম, এলসিডি, কিপ্যাড, তার এটা নিশ্চিত থাকতে পারে যে তার কোনো পার্টস কখনো এদিক ওদিক হবে না। এটা কম্পানি আপনি বলছিলেন যে 30 বছর ধরে আজকে আপনাদের এই ব্যবসা, চাঁদনিতে প্রায় প্রথম বলতে গেলে আপনারাই শুরু করেছেন সার্ভিসের ব্যবসা, সে সম্পর্কে যদি কিছু একটু বলেন, যেভাবে দিল্লি থেকে করিয়ে নিয়ে আসতেন। প্রথমে দেখুন, প্রথমে এখানে যে কনসেপ্টটা ছিলই না যে ল্যাপটপ রিপেয়ার হয়, জানতোই না যে ল্যাপটপ কীভাবে খুলতে হয়, এটাই কেউ জানতো না। তখন আমরা প্রথমে আমরা দিল্লিতে যাই, সেখানে আমরা দেখি, ঠিক আছে, প্রথমে আমরা এখান থেকে ল্যাপটপ সব দিল্লিতে নিয়ে যেতাম, এখান থেকে সার্ভিস করে নিয়ে আসতাম। এরপরে আমরা আস্তে 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 এটা আরও আমরা ওখানে টেকনিশিয়ান আরও আমরা সাউন্ড করে আরও ভালো করে আমরা ওদের একটু প্রশিক্ষণ দিই, তারপর আমরা এখানে শুরু করি। এখানে আমরা যথেষ্ট সুনামের সঙ্গে করছি এবং আমাদের এখানে পারফরমেন্সটা অনেক ভালো, ম্যাক্সিমামই 80% আমরা সার্ভিস করে দিই, 90% সাধারণত রিপেয়ার সবসময় না, কিন্তু আমাদের মোটামুটি 80% আমরা সাকসেস। এবং যারা আমাদের কাছে সার্ভিস করে তারা যথেষ্ট স্যাটিসফাইড এবং পরে আমাদেরকে ফোন দিয়ে জানায় যে আমরা খুব ভালোভাবে সার্ভিস হয়েছে। কম্পি পয়েন্টে সার্ভিস করাতে গেলে আপনি মল্লিকদার নাম্বার নিচে রয়েছে, মল্লিকদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এর আগেও আমরা ল্যাপটপের ভিডিও এবং ডেস্কটপের ভিডিও বানিয়েছি, আই বাটনের ভিডিও রয়েছে, আপনারা তা দেখে নিতে পারেন। 30 বছরের পুরনো সংস্থা, বিশ্বস্ত সংস্থা, কলকাতায় খুব নাম করা একটি সংস্থা হচ্ছে কম্পি পয়েন্ট। তো মল্লিকদাকে কন্ট্যাক্ট করে আপনার ভালোবাসার ল্যাপটপ বা কম্পিউটার যত্ন সহকারে এখানে সার্ভিস হবে, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি আপনাকে, তাই তো? নমস্কার দাদা, এত ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ প্রচুর কাস্টমার এরকম একটা জায়গা খোঁজে আপনাদের মতো লোকদের, যেখানে বিশ্বাসটা সবথেকে বড় জিনিস হয়ে থাকে, টাকার থেকে বিশ্বাসটা বড় জিনিস, তার যত্নের জিনিস আরও যত্ন সহকারে আপনারা করে দেন। তো ধন্যবাদ দাদা, নমস্কার।